এদিকে নেতাকর্মীদের আগমন উপলক্ষে আগমনের জন্য 8টি বিশেষ ট্রেন চলবে ময়মনসিংহে এবং সেই খবর জানাতে যুক্ত হবেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন একটু এই যে 8টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেখানের কেমন আয়োজন চলছে? উজ্জ্বল, আজকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ময়মনসিংহে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। অর্থাৎ ময়মনসিংহে একেবারেই সাজসজ্জব আমরা দেখেছি যে রাস্তাঘাটগুলো ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং বিভিন্ন ভবন এবং জনসভাস্থল এবং জনসভাস্থলের আশপাশ কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। ইতিমধ্যেই নেতাকর্মীরা সার্কিট হাউস মাঠের যে জনসভা সেই জনসভায় কিন্তু যোগদান করতে শুরু করেছেন বা আসতে শুরু করেছেন। আমরা অবস্থান করছি ময়মনসিংহ রেল স্টেশনে। এই রেল স্টেশনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীদের ঢল নামবে। অর্থাৎ এই জনসভাস্থলকে জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্যে বাংলাদেশ রেলওয়ে 8টি বিশেষ ট্রেনের সার্ভিস চালু করেছে এবং এই 8টি বিশেষ ট্রেন হচ্ছে ময়মনসিংহ জেলা সহ জামালপুর এবং নেত্রকোনা জেলা থেকে নেতাকর্মীরা এই 8টি বিশেষ ট্রেনে করে এই ময়মনসিংহে আসবেন। এবং এই উপলক্ষে কিন্তু ময়মনসিংহ নগরীর যে রেল স্টেশন সেখানেও একটি উৎসবের আমেজ বিরাজ করছে। সাধারণ স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই রেল স্টেশনে এসে অবস্থান নিয়েছেন। যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত নেতাকর্মী সমাবেশে যোগদানের জন্যে ট্রেনে করে আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্যে। আরেকটি বিষয় বলে রাখছি যে এই রেল স্টেশনে কিন্তু আজকের এই জনসভাকে কেন্দ্র করে এবং এই বিশেষ ট্রেন সার্ভিসকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অর্থাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে স্টেশনে। স্টেশনের প্ল্যাটফর্ম সহ আশপাশের এলাকায় আমরা পুলিশ সদস্যদের দেখেছি এবং তারা কিন্তু কঠোর নজরদারির মধ্যে রেখেছেন। অর্থাৎ জনসভায় যোগ দিতে যে সমস্ত যে বিশেষ ট্রেনগুলো এই রেল স্টেশনে এসে থামবে সেই নেতাকর্মীরা যেন নির্বিঘ্নে এখান থেকে নেমে জনসভাস্থলে যোগ দিতে পারেন তার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। আর এই ট্রেনগুলো আমরা যতটুকু খবর নিয়েছি আর আধা ঘন্টার মধ্যেই হয়তো ট্রেনগুলো আসতে শুরু করবে এবং প্রায় 12:30-1টা পর্যন্ত এই ট্রেনগুলো আসবে, একের পর এক আসবে। এবং জনসভা শেষ হওয়ার পর কিন্তু এই ট্রেন দিয়েই আবার যারা বিভিন্ন এলাকা থেকে এই জনসভাস্থলে এসেছেন তাদেরকে আবার তাদের স্বস্ব স্থানে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ আসা যাওয়ার জন্যেই এই 8টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে, যাতে এই প্রধানমন্ত্রীর যে জনসভা সেই জনসভাতে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে নির্বিঘ্নে যোগদান করতে পারেন এবং জনসভাকে সাফল্যমণ্ডিত করতে পারেন। আরেকটি বিষয় বলে রাখছি যে এই জনসভা ঘিরে কিন্তু ময়মনসিংহবাসীর বেশ আগ্রহ। আজকে প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নের জন্য কি ঘোষণা দেন সেটির জন্য অপেক্ষা করছেন ময়মনসিংহবাসী। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। 5 বছর পর ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সার্বিক আয়োজনের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এখন বাণিজ্যে আরও যা থাকছে।